আন্দালুসিয়ার বাহিনী একত্রিত হওয়ার সংবাদ পাওয়া মাত্রই তারিক বিন জিয়াদ তৎক্ষণাৎ তার বাহিনীকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। তিনি নিজে জাবালুত তরিকের একটি উঁচু টিলার উপর উঠে গভীর দৃষ্টিতে চতুর্দিক পর্যবেক্ষণ করেন। সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার জন্য তার অনুসন্ধানী দৃষ্টি তড়িৎ গতিতে চারপাশ পর্যবেক্ষণ করছিল। তার সাথে মুগিস আর রুমি এবং অভিজ্ঞ সেনাপতি আবু জুরাত উরাইফ বিন মালিকও উপস্থিত ছিলেন। তারা নিজেদের পছন্দনীয় যুদ্ধক্ষেত্র নির্বাচনে ব্যস্ত ছিলেন। তারিক বিন জিয়াদ এমন একটি স্থানের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করেন যে স্থানটি উঁচু উঁচু টিলা এবং সবুজ গাছগাছালিতে আচ্ছাদিত ছিল। সকল অশ্বারোহীকে টিলা ও গাছগাছালিতে আচ্ছাদিত ওই স্থানটিতে পাঠিয়ে দাও, তারিক তার অধীনস্থ সেনাপতিদেরকে বললেন। অশ্বারোহীদের কমান্ডারকে বলে দাও সে যেন অশ্বারোহীদেরকে নিয়ে ইঙ্গিতের অপেক্ষায় থাকে। তারিক তার সেনাপতিদেরকে নিজ নিজ বাহিনী বিন্যস্ত করার নির্দেশনা দিয়ে নিচে চলে এলেন। যে সকল জেলে এবং মাঝিদেরকে আটকে রাখা হয়েছিল তাদেরকে এই বলে ছেড়ে দেওয়া হলো যে তোমরা নিজ নিজ গৃহে চলে যাও, সেখান থেকে বের হও না। তীরন্দাজ বাহিনীর কমান্ডারকে বিশেষ নির্দেশনা দেওয়া হলো। ইতোমধ্যে সংবাদ এলো আন্দালুসিয়ার বাহিনী এসে গেছে। তারিক বিন জিয়াদ তার সাথে কয়েক প্লাটুন সৈন্য নিয়ে সামনে অগ্রসর হলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পর থিওডোমিরের সাথে তার সাক্ষাৎ হল। নিরাপত্তারক্ষীরা থিওডোমিরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছিল। তারা উন্নতমানের রণপটু ঘোড়ায় চড়ে এসেছিল। তোমরা কারা, কোথেকে এসেছ? থিওডোমির বুলন্দ আওয়াজে জানতে চাইল। এখানে কি জন্য এসেছ? এই লোক কি বলছে? তারিক বিন জিয়াদ জিজ্ঞেস করলেন। থামুন ইবনে জিয়াদ, জুলিয়ান তারিক বিন জিয়াদকে বললেন, আমি তার প্রশ্নের উত্তর দিচ্ছি। জুলিয়ান তার ঘোড়া সামনে অগ্রসর করে বুলন্দ আওয়াজে বললেন, জানতে চাচ্ছ আমরা কে, কোথেকে এসেছি আর কেন এসেছি? শুনে রাখো, আমরা আন্দালুসিয়া দখল করার জন্য এসেছি। নিমক হারাম, থিওডোমির হুঙ্কার ছেড়ে বলল, তুই আমাদের করদরাজা হয়ে আমাদের রাজ্যে হামলা করতে এসেছিস? তুই কাদেরকে তোর সাথে করে এনেছিস? এরা তোর বাহিনী না। তুই ইতোপূর্বে এখানে এসে লুটতরাজ করেছিস, তাই তোর সাহস বেড়ে গেছে। ভেবেছিস এবারও জান নিয়ে পালিয়ে যেতে পারবি? এখনো সুযোগ আছে, তোর এই নির্বোধ সৈন্যদেরকে ফিরিয়ে নিয়ে যা। আমার বাহিনীর দিকে তাকিয়ে দেখ, তোর কাছে তো দেখছি কোনো অশ্বারোহীও নেই। আমার বাহিনী তোর বাহিনীর চেয়ে সংখ্যায় দ্বিগুণ। তারিক বিন জিয়াদকে দোভাষীর মাধ্যমে জুলিয়ান ও থিওডোমিনের কথোপকথন তর্জমা করে শোনানো হচ্ছিল। তারিক বিন জিয়াদ যুদ্ধের ডঙ্কা বাজাতে বললেন। যুদ্ধের ডঙ্কা বাজার সাথে সাথে তারিক তার বাহিনীকে হামলার নির্দেশ দিলেন। থিওডোমির এই আত্মপ্রশান্তিতে নিমগ্ন ছিল যে তার নিকট মুসলিম বাহিনীর তুলনায় দ্বিগুণ সৈন্য এবং 1000 অশ্বারোহী আছে। মুসলিম পদাতিক বাহিনী নারায়ে তাকবীর বলে সামনে অগ্রসর হল। থিওডোমির তার রক্ষী বাহিনীর সাথে পিছে হটে এল। তার যুদ্ধে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না, তার বিশ্বাস ছিল বিজয় তার বাহিনীরই হবে। অপরদিকে তারিক বিন জিয়াদ আক্রমণকারী বাহিনীর সর্বাগ্রে ছিলেন। থিওডোমির তার 1000 অশ্বারোহীকে পদাতিক বাহিনীর পিছনে রেখে দিলেন। উভয় বাহিনীর সংঘর্ষ লিপ্ত হল। মুসলিম বাহিনী জানা ছিল এই যুদ্ধে তাদের জীবন মরণের প্রশ্ন জড়িয়ে আছে, ফিরে যাওয়ার কোনো উপায়ই তাদের নেই। তারা নিজ হাতে তাদের রণতরিগুলো জ্বালিয়ে দিয়েছে। সেনাপতি তারিক বিন জিয়াদের জ্বালাময় ভাষণ তাদের প্রাণে নতুন এক আশার সঞ্চার করেছিল। সৈন্যদের সকলেই ছিল উদ্দীপ্ত এবং উৎসর্গিত প্রাণ। তারিক বিন জিয়াদ অল্প কিছু সৈন্য নিয়ে প্রচণ্ড বিক্রমে শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি পিছু হটতে বাধ্য হলেন। তার অধীনস্থ কমান্ডারগণও পিছু হটতে লাগলেন। এদেরকে জীবন নিয়ে পালিয়ে যেতে দিও না, ঢাল তলোয়ারের বিকট আওয়াজ আর আহত সৈনিকদের মর্মবেদী আর্তনাদ ছাপিয়ে থিওডোমির হুঙ্কার ছেড়ে বলতে লাগল। এরা পালিয়ে যাচ্ছে, এরা যেন কিছুতেই পালাতে না পারে, এদের পিছু ধাওয়া করো, প্রত্যেককে টুকরো টুকরো করে ফেলো। তারিক বিন জিয়াদ আরও ক্ষিপ্রগতিতে তার বাহিনী পিছে সরিয়ে আনলেন। শত্রু বাহিনীও ততোধিক ক্ষিপ্রগতিতে পিছু ধাওয়া করে সামনে অগ্রসর হতে লাগল। তারিক তার বাহিনীকে তিন ভাগে বিভক্ত করেছিলেন। মধ্যভাগের কমান্ড ছিল তার নিজের হাতে। এ অংশের সৈন্যদের দিয়েই তিনি আক্রমণ রচনা করেছিলেন, এদেরকে নিয়েই তিনি পিছু হটে আসছিলেন। সৈন্যরা দ্রুত পিছু হটে আসছিল, তাদের মুখে তাকবীর ধ্বনি বন্ধ হয়ে গেছিল। মুসলিম বাহিনী পিছু হটতে হটতে এমন এক স্থানে এসে পৌঁছল যেখানে গাছগাছালির আধিক্য ছিল,
আর অপরদিকে ছিল উঁচু টিলা আর সারি। আন্দালুসিয়ার বাহিনী যখন মুসলিম বাহিনীকে পিছু ধাওয়া করতে করতে সে গাছগাছালিতে আচ্ছাদিত স্থানে এসে পৌঁছল, তখন গাছের আড়াল থেকে তাদের উপর তীর বৃষ্টি শুরু হল। টিলার পিছনে মুসলিম তীরন্দাজরা আত্মগোপন করেছিল, তারাও শত্রু বাহিনীর উপর তীর নিক্ষেপ করতে শুরু করল। আন্দালুসিয়ার এই বাহিনীতে পদাতিক সৈন্যদের সাথে অশ্বারোহীও ছিল। তীরন্দাজ বাহিনী একেবারে নিকট থেকে তীর নিক্ষেপ করছিল, তাই তাদের কোনো তীরই লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল না। প্রতিটি তীরই উদ্দিষ্ট শত্রুর বুকে সমূলবিদ্ধ হচ্ছিল। আন্দালুসিয়ার বাহিনীর আগমনের সংবাদ শুনে তারিক বিন জিয়াদ তীরন্দাজ বাহিনীকে যে বিশেষ নির্দেশনা দিয়েছিলেন এটাই হল তার নিগূঢ় রহস্য। তারিক বিন জিয়াদের নির্দেশ মতো তীরন্দাজ বাহিনীর সদস্যগণ পূর্ব থেকে গাছের আড়ালে টিলার পিছনে ওত পেতেছিল। তারিক বিন জিয়াদের পিছু হটার উদ্দেশ্য ছিল শত্রু বাহিনীকে তীরন্দাজদের তীরের নিশানার মধ্যে নিয়ে আসা। তার এই কৌশল সফল হল। পিছু ধাওয়া করে আসা সৈনিকদের সকলেই বেঘরে মারা পড়ল। ঘোষণা করে দাও, ঘোড়াগুলোকে যেন নিশানা বানানো না হয়। তারিক বিন জিয়াদ নির্দেশ দিলেন, আমাদের ঘোড়ার প্রয়োজন আছে, তবে একজন সাওয়ারিও যেন জীবন নিয়ে ফিরে যেতে না পারে। সুউচ্চ আওয়াজে তারিক বিন জিয়াদের নির্দেশ ঘোষিত হল। থিওডোমিট তার পদাতিক ও অশ্বারোহীদের করুণ পরিণতি নিজ চোখে অবলোকন করল। তার নিকট তখন অনেক সৈন্য ছিল। এদিকে মুসলিম বাহিনীর অন্য দুই অংশের একটি ডাইনে এবং অপরটি বাঁয়ে দাঁড়িয়েছিল। থিওডোমির একই সাথে তিন বাহিনীর উপর আক্রমণের নির্দেশ দিল। তারিক বিন জিয়াদের পূর্ব নির্দেশনা অনুযায়ী ডান পার্শ্ব ও বাম পার্শ্বের বাহিনী আরও পিছু হটে এল। উদ্দেশ্য হল রণাঙ্গন যেন প্রশস্ত হয় এবং শত্রুপক্ষ যেন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। এদিকে মুসলিম বাহিনীর অন্য দুই অংশের বারবার জাতি ছিল রক্তপিপাসু যোদ্ধা। প্রতিপক্ষের রক্ত ঝরানোই ছিল তাদের নেশা। ইসলাম তাদেরকে লড়াই করার জন্য নতুন মন্ত্র উজ্জীবিত করেছিল, তাদের সামনে তুলে ধরেছিল জীবনের এক নতুন উদ্দেশ্য, ফলে তাদের লড়াই করার ভঙ্গিই পাল্টে গিয়েছিল। খ্রিস্টান ঐতিহাসিকগণ লিখেছেন, আন্দালুসিয়ার বাহিনীর মাঝে লড়াই করার সে উদ্যম আর উদ্দীপনা ছিল না যে উদ্যম আর উদ্দীপনা মুসলিম বাহিনীর মাঝে ছিল। আন্দালুসিয়ার সৈনিকরা বাদশাহর অধীনস্থ চাকর ছিল, তারা বেতন পেয়ে লড়ত আর বেতন পাওয়ার জন্য বেঁচে থাকতে চাইত। তাদের বড় বড় ধর্মীয় ব্যক্তিত্ব এবং পাদ্রীরা রাজা বাদশাহ ও আমির উমরাদের মতো বিলাসবহুল জীবনযাপন করত। আন্দালুসিয়ায় ইহুদি সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক লোক বসবাস করত, কিন্তু খ্রিস্টানরা তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। ইহুদি নারীদের মান ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না। কোনো রূপসী ইহুদি মেয়ের প্রতি পাদ্রির কুদৃষ্টি পড়লে তাকে গির্জার সম্পত্তি গণ্য করা হতো। বলা হতো এ মেয়েকে গির্জার নান বানানো হবে, কিন্তু বাস্তবে তাকে পাদ্রির রক্ষিতা করে রাখা হতো। উচ্চপদস্থ কর্মকর্তা ও ধর্মগুরুদের স্বভাব আচরণ সাধারণ সৈনিকদের মাঝেও মন্দ প্রভাব বিস্তার করেছিল। জেলে ও মাঝিরা এ কারণে মুগিস আর রুমিকে বলেছিল তাদের রাজ্যের সৈন্যরা কোনো সুশ্রী যুবতী মেয়েকে দেখলে জবরদস্তি তাকে উঠিয়ে নিয়ে যেত। মুসলিম বাহিনী অত্যন্ত বীরত্ব ও সাহসিকতার সাথে আন্দালুসিয়ার বাহিনীর মোকাবিলা করছিল। তারা সংখ্যায় ছিল অল্প, কিন্তু সুশৃঙ্খল রণকৌশল আর অসম সাহসিকতার কারণে তারা শত্রুপক্ষের নিকট মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল। থিওডোমিনের ধারণা ছিল তার বিশাল বাহিনী অল্প সংখ্যক মুসলিম সৈন্যদেরকে কেটে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেবে, কিন্তু পিছন দিকের অতর্কিত হামলা থিওডোমির বাহিনীর মাঝে কেয়ামতের বিভীষিকা ছড়িয়ে দিল। তারিক বিন জিয়াদ পূর্বেই এর ব্যবস্থা করে রেখেছিলেন। তিনি অশ্বারোহী বাহিনীকে শত্রুপক্ষের পিছনে অবস্থিত টিলাসমূহের মাঝে আত্মগোপন করে থাকার নির্দেশ দিয়েছিলেন। তারিক বিন জিয়াদের নেতৃত্বে যে সকল সৈনিক রণাঙ্গন থেকে পিছু হটে এসেছিল তিনি তাদেরকে ঘুরপথে টিলার আড়ালে অপেক্ষারত অশ্বারোহী বাহিনীর নিকট নিয়ে এলেন। অশ্বারোহী বাহিনীর সদস্য ছিল মাত্র 300। তিনি পদাতিক ও অশ্বারোহী উভয় বাহিনীকে নির্দেশ দিলেন তারা যেন অতি ক্ষিপ্রগতিতে টিলার আড়াল থেকে বের হয়ে আন্দালুসিয়ার বাহিনীর পিছনের অংশে আক্রমণ চালায়। তারিক বিন জিয়াদের এ যুদ্ধ কৌশল থিওডোমিনের ধারণার অতীত ছিল। তার ধারণা ছিল তার পিছন দিক নিরাপদ। এই হামলার নেতৃত্ব তারিক বিন জিয়াদ নিজেই দিচ্ছিলেন। তার অন্য দুই সেনাপতি মুগিস আর রুমি এবং আবু জারুয়া তুরাইফ সমক্ষভাগে আন্দালুসিয়ার বাহিনীর মোকাবিলা করছিলেন। তারা পিছন দিক থেকে তারিকের আক্রমণের অপেক্ষা করছিলেন। তারিক বিন জিয়াদ 300 অশ্বারোহী আর প্রায় 2000 পদাতিক সৈন্য নিয়ে পিছন দিক থেকে আন্দালুসিয়ার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন। এই আচমক বিপদ সম্পর্কে থিওডোমির অবগত হওয়ার পূর্বেই তার বাহিনীর প্রায় 2000 যোদ্ধা মৃত্যুর শিকারে পরিণত হল, আর যারা আহত হল
তাদের ভয়ঙ্কর চিৎকার, মর্মভীতি আর্তনাদ অন্যান্য সৈনিকদেরকে হতবিহ্বল করে তুলল। অল্পক্ষণের মধ্যে আন্দালুসিয়ার বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। তারা উদ্দেশ্যহীনভাবে ছুটোছুটি করতে শুরু করল। তারিক বিন জিয়াদের প্ল্যান অনুযায়ী মুগিস আর রুমি এবং আবু জুরাত উরাইফ তাদের বাহিনীকে পূর্বের চেয়ে অধিক বিক্রমে আক্রমণ করার নির্দেশ দিলেন। আক্রমণের তীব্রতায় দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে আন্দালুসিয়ার বাহিনী রণাঙ্গন ছেড়ে ভাগতে লাগল। অশ্বারোহীরা আহত হয়ে ঘোড়া থেকে পড়ে গেলে আরোহীবিহীন ঘোড়াগুলো এলোপাথাড়ি ছুটোছুটি করে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করল। এ সময় তারিক বিন জিয়াদ নির্দেশ দিলেন, শত্রুপক্ষের ঘোড়াগুলো যেন কোনো ক্ষতি না হয়, ঘোড়াগুলোকে অক্ষত অবস্থায় ধরতে হবে, এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। মুহুর্মুহু রণহুঙ্কার আর ঢাল তলোয়ারের ঝনঝনাতে ভীত সন্ত্রস্ত ঘোড়াগুলো এলোপাথাড়ি ছুটোছুটি করছিল। ছুটন্ত ঘোড়ার খুঁড়ের আঘাতে অনেক পদাতিক সৈন্য নিহত হল। তারিক বিন জিয়াদের তীরন্দাজ বাহিনী আন্দালুসিয়ার সৈন্যদের জন্য মৃত্যু দূত হয়ে আবির্ভূত হল। তারা এক গাছ থেকে নেমে অন্য গাছে আরোহণ করত আর একেবারে কাছ থেকে তীর নিক্ষেপ করত। থিওডোমির বাহিনীর শৃঙ্খলা একেবারেই তছনছ হয়ে গেল। সৈনিকরা একজন একজন করে রণাঙ্গন ছেড়ে ভাগতে শুরু করল। কোনো সৈনিকই থিওডোমিরের নির্দেশের প্রতি ভ্রুক্ষেপও করল না। তার বাহিনীর প্রায় অর্ধেক সৈন্য মারা পড়ল। কোনো সৈনিক যদি আহত হয়ে মাটিতে পড়ে যেত তাহলে সেও পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করত। মুগিস জুলিয়ান ওয়াপাস হন্তদন্ত হয়ে মুগিস আর রুমির নিকট এসে বললেন, কয়েকজন যানবাহ যোদ্ধাকে নির্দেশ দাও, তারা যেন থিওডোমিরকে জীবিত গ্রেফতার করে। রণাঙ্গনের পরিস্থিতি দেখেছেন? মুগিস বলল, এই পরিস্থিতিতে তার নিকট পৌঁছা সম্ভব নয়। পাঁচ ছয়জন বারবার যোদ্ধা আমাকে দাও, আওপাস বলল। আমি আপনাকে আমার বাহিনীর চারজন অশ্বারোহী দিচ্ছি, মুগিস আওপাসকে বললেন। আওপাস চারজন অশ্বারোহী যোদ্ধাকে সাথে নিয়ে চলে গেল। আন্দালুসিয়া সেনাবাহিনীর এক সহকারী সেনাপতি থিওডোমিরকে লক্ষ্য করে বলল, থিওডোমির, আপনি কি শত্রুর হাতে নিহত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন? আমাদের আর কি করার আছে? তুমি কি আমাকে রণাঙ্গন থেকে পলায়নের পরামর্শ দিচ্ছ? থিওডোমির তার সহকারীকে বলল। এখনই পতাকা গুটিয়ে এখান থেকে সরে পড়ুন, সহকারী সালার বলল। আমাদের অধিক সৈন্য নিহত হয়েছে, অন্যরা রণাঙ্গন ছেড়ে পলায়ন করেছে। থিওডোমির সবকিছুই দেখতে পাচ্ছিল। মুসলমানদের প্রবল বিক্রম আর শৌর্যবীর্য সে সচক্ষে অবলোকন করছিল। সে খোলা চোখেই দেখতে পাচ্ছিল কিভাবে মুসলিমরা তাদের তুলনায় দ্বিগুণ সৈন্যের বিশাল বাহিনীর উপর আতঙ্ক ছড়িয়ে তাদেরকে অবলীলায় হত্যা করে চলছে। থিওডোমির নিজেও ভয়ে সংকুচিত হয়ে পড়েছিল। তার বাঁচার একটিমাত্র উপায় ছিল, আর তা হল রণাঙ্গন ছেড়ে পলায়ন করা। সে পরিস্থিতির নাজুকতা মেনে নিয়ে পতাকা বাহককে নির্দেশ দিল পতাকা গুটি নেয়ার জন্য, কারণ উত্তোলিত পতাকা শত্রুপক্ষের নিকট তার অবস্থান চিহ্নিত করছিল। পতাকা গুটিয়ে নেওয়ার সাথে সাথে থিওডোমিরের অবশিষ্ট সৈন্যরা মনোবল হারিয়ে ফেলল। তারা তাদের প্রতিরোধ ক্ষমতাও হারিয়ে ফেলল। দেখতে দেখতে গোটা রণাঙ্গন লাশের স্তূপে পরিণত হল। যারা আহত হয়ে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়েছিল তারা কোনো রকমে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, আবার পরক্ষণে মাটিতে আছড়ে পড়ছিল। যারা তাদের দাঁড়াতে পারছিল না তারা হামাগুড়ি দিয়ে সামনে অগ্রসর হওয়ার ব্যর্থ চেষ্টা করছিল। আন্দালুসীয়দের আরোহীবিহীন ঘোড়াগুলো সেই ভয়ানক দৃশ্য দেখে উদাসী হয়ে এদিক সেদিক ছুটোছুটি করছিল। ঘোড়াগুলো ধরে নিয়ে এসো, তারিক বিন জিয়াদ নির্দেশ দিলেন, আর গনিমতের সম্পদ একত্রিত করো। আন্দালুসিয়ার অভিজ্ঞ জেনারেল থিওডোমির রণাঙ্গন থেকে পালিয়ে গিয়ে জীবন বাঁচাতে সক্ষম হল। কয়েকদিন পরের কথা, আন্দালুসিয়ার বাদশাহ রডারিক জেনারেল থিওডোমিরের পলায়নের সংবাদ শুনে রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। রডারিক সে সময় রাজধানী টলেদোতে ছিল না, সে তখন পাম্পালুনা শহরে অবস্থান করছিল। পাম্পালুনা রাজধানী টলেডো থেকে কয়েকদিনের দূরত্বে অবস্থিত একটি ছোট্ট শহর। সেখানে জার্মান বংশোদ্ভূত কিছু লোক বসবাস করত। তারা স্থানীয় লোকদের উপর প্রভাব বিস্তার করে বিদ্রোহ ঘোষণা করেছিল, ফলে সেখানকার পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে পড়েছিল। রডারিক বিলাসপ্রবণ এবং চরিত্রহীন হলেও যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের জন্য ছিল এক মূর্তিমান আতঙ্ক। শক্তিধর শত্রুর উপরও সে বজ্রের ন্যায় হুঙ্কার ছেড়ে ঝাঁপিয়ে পড়ত। তার শাহী গাম্ভীর্য বিনষ্ট হয় এমন কোনো আচরণ সে বরদাস্ত করতে পারত না। বিদ্রোহীদের জন্য সে ছিল সাক্ষাৎ মৃত্যুদূত। পাম্পালুনায় বিদ্রোহের সংবাদ পেয়ে কোনো জেনারেলকে বিদ্রোহ দমনের নির্দেশ না দিয়ে সে নিজেই সেখানে উপস্থিত হয়। বিদ্রোহীরা প্রতিরোধ গড়ে তুলেছিল ঠিকই, কিন্তু রডারিকের বিক্রম আর তার প্রতাপের সামনে তারা একেবারে অসহায় হয়ে পড়ল। যুদ্ধে পরাজিত একজন বিদ্রোহীকেও
রডারিক প্রাণ নিয়ে পালিয়ে যেতে দিল না। বিদ্রোহীদের লিডারকে গ্রেফতার করা হল। সে আন্দালুসিয়ার অধিবাসী ছিল না। তার কয়েকজন সঙ্গী সাথীকেও গ্রেফতার করা হল। গ্রেফতারের পর তাদের উপর যে গজব নেমে এসেছিল তা থেকে তাদের ঘরের নারীরাও বাঁচতে পারেনি। বন্দী বিদ্রোহীদের উপর এমন নির্মম নির্যাতন চালানো হতো যে তাদের বেঁচে থাকার কোনো আশা করা যেত না, কিন্তু তাদেরকে মরতেও দেওয়া হতো না। রডারিক তাদেরকে নির্যাতন করে আধমরা করে রাখত। বিদ্রোহীরা যখন রডারিকের অসহনীয় নির্যাতন সহ্য করতে না পেরে বেহুঁশ হয়ে পড়ত, তখন তাদেরকে এক উন্মুক্ত প্রান্তরে নিক্ষেপ করা হতো। তারপর শহরের অধিবাসীদের সেখানে একত্রিত করে একজন ঘোষকের মাধ্যমে ঘোষণা করা হতো, এরা রাষ্ট্রদ্রোহী, এরা গাদ্দার। আন্দালুসিয়ার মহামান্য বাদশাহর শৌর্যবীর্য সম্পর্কে এরা অবগত ছিল না। প্রতিদিন এসে এদের করুণ পরিণতি দেখেছেও, এদের থেকে শিক্ষা গ্রহণ করো, এরা রাষ্ট্রদ্রোহী, এরা গাদ্দার। কিছুক্ষণ হয় সূর্য অস্ত গেছে, রাতের অন্ধকার অতি দ্রুত যুদ্ধবিধ্বস্ত পাম্পালোনাকে গ্রাস করে নিচ্ছে। রোজকার মতো আজও সাধারণ মজলিসের আয়োজন জমকালো রূপ ধারণ করেছিল। উপস্থিত সকলের হাতেই ছিল পানপাত্র, দাস দাসীরা সুরাহি হাতে শরাব পান করাচ্ছিল। এমন সময় রডারিককে সংবাদ দেওয়া হল, টলেডো থেকে থিওডোমিনের বার্তাবাহক এসেছে, সে এখনই রডারিকের সাথে সাক্ষাৎ করতে চায়। রডারিকের ইঙ্গিতে বার্তাবাহককে তার সামনে এনে দাঁড় করানো হল। বার্তাবাহক লিখিত ফরমান তার নিকট সোপর্দ করল। সে তার এক সভাসদকে বলল বার্তাটি পড়ে শোনানোর জন্য, আর অন্যদের লক্ষ্য করে সে তালি বাজাল। সাথে সাথে সেখানে পিনপতন নিরবতা ছেয়ে গেল। মনে হল সেখানে কোনো মানুষের অস্তিত্বই নেই। সভাসদ বার্তাটি পড়তে লাগলেন। আন্দালুসিয়ার মহামান্য শাহানশাহের দরবারে শত সহস্র ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করছি। মহানুভবের এই অধম গোলাম আজীবন শাহী খানদানের মান মর্যাদা ও রাজত্বের সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। এই অধম সকল যুদ্ধে বিজয়ের মালা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। যেখানেই বিদ্রোহীরা মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছে, শাহী খানদানের এই আজ্ঞাবাহী গোলাম সেখানে মৃত্যুদূত হয়ে আবির্ভূত হয়েছে। সে বিদ্রোহীদেরকে জীবনের পরপারে পৌঁছে দিয়ে তবেই ক্ষান্ত হয়েছে। অতি বড় নিন্দুকও বলতে পারবে না থিওডোমির কোনো যুদ্ধে পরাজিত হয়েছে, কিন্তু তারা হয়তো কোনো জিন ভূত হবে। তারা আমার অর্ধেক সৈন্যকে হত্যা করেছে, আর বাকি অর্ধেক তাদের ভয়ে রণাঙ্গন ছেড়ে পালিয়ে গেছে। তুমি ঠিক পড়ছ তো? রডারিক জিজ্ঞেস করল। অর্ধেক সৈন্য নিহত হয়েছে আর অন্যরা পালিয়ে গেছে? কি আবল তাবল পড়ছ! তারা জিন ভূত ছিল, ভালো করে পড়ো। সভাসদ পুনরায় পড়তে শুরু করল। তারা চারটি বিশাল আকৃতির রণতরিতে করে এসেছিল। সমুদ্র সৈকত অবতরণ করা মাত্রই তারা সেগুলোতে আগুন লাগিয়ে দেয়। তৎক্ষণাৎ আমাকে সংবাদ দেয়া হয়। আমি আমার সকল সৈন্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। শত্রু বাহিনীর সংখ্যা আমার বাহিনীর অর্ধেক ছিল। সংখ্যাধিক্যের কথা বিবেচনা করলে আমার সৈন্যদের উচিত ছিল তাদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলা, কিন্তু তারা এমন সুশৃঙ্খলভাবে লড়াই করছিল যে আমার সৈন্যরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা আমাদের উপর এমন চূড়ান্ত আঘাত হানে যে আমরা তাদের আঘাত প্রতিহত করে পিছু হটে আসার মতো কোনো অবকাশই পাইনি। থিওডোমির তার এই পত্রে পরাজয়ের বিস্তারিত বিবরণ দেওয়ার পর সে লিখেছে, এটা জানা সম্ভব হয়নি যে এরা কারা আর কোথা থেকেই বা এসেছে। তারা যেই হোক আর যেখান থেকে আসুক, বাস্তব সত্য হল তারা অত্যন্ত রক্তপিপাসু এবং ভয়ঙ্কর এক জাতি। হতে পারে তারা দস্যু বাহিনী, লুটতরাজ করাই তাদের কাজ। লুটতরাজ শেষে হয়তো তারা তাদের রাজ্যে ফিরে যাবে, কিন্তু এখানেই তাদেরকে নিঃশেষ করে দেওয়া উচিত। আমার সৈন্য সংখ্যা তাদের দ্বিগুণ ছিল, এখন আমার আরও বেশি সৈন্যের প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আমাদের করদ রাজা সিউটার জুলিয়ান আর অর্টিজার ভাই আওপাসও এই অদ্ভুত বাহিনীর সাথে আছে। জুলিয়ান! রডারিক অবাক হয়ে হুঙ্কার ছেড়ে বলল, আওপাস? মৃত্যু তাদেরকে এখানে টেনে এনেছে, আমি বুঝতে পেরেছি। রডারিক রাগে গুসায় লম্বা লম্বা পা ফেলে কামরার এক কোণ থেকে আরেক কোণে পায়চারি শুরু করল। থিওডোমির কাপুরুষতার পরিচয় দিয়েছে। রডারিক দাঁত কিড়মির করে চিবিয়ে চিবিয়ে বলল, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আক্রমণকারী কারা এটা দেখার মতো হুঁশও তার ছিল না। জুলিয়ান আর আওপাস আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে, তাদের নিজস্ব বাহিনীর সাথে। তারা বারবারদেরকে হয়তো নিয়ে এসেছে। থিওডোমিনের সাহায্যে সেখানে আমি আর কোনো সৈন্য পাঠাবো না, আমি নিজেই ওখানে যাব। এসব বদনসিবদের জানা নেই আমি গাদ্দারির কি শাস্তি দিয়ে থাকি। উত্তর আফ্রিকার রাজধানী কায়রোয়ান, মিশরের আমির মুসা বিন নুসাইর তার পরিষদবর্গকে নিয়ে কায়রোয়ানের এক জরুরি মিটিংয়ে বসেছেন। তিনি
তারিক বিন জিয়াদের পয়গাম পাঠ করে তাদেরকে শোনাচ্ছিলেন। তারিক বিন জিয়াদ প্রথম যুদ্ধ জয়ের কথা উল্লেখ করে লিখেছেন, আলহামদুলিল্লাহ আমরা আমাদের চেয়েও দ্বিগুণ সৈন্যবাহিনীর উপর প্রথম যুদ্ধে বিজয় অর্জন করেছি। আমাদের 300 অশ্বারোহীর মোকাবিলায় তাদের 1000 অশ্বারোহী ছিল। আন্দালুসিয়ার প্রতিটি সৈন্যের মাথায় লৌহ নির্মিত শিরস্ত্রাণ ছিল। তাদের অস্ত্রশস্ত্র আমাদের হাতিয়ারের তুলনায় অনেক উন্নত ছিল। আল্লাহ তাআলার প্রত্যক্ষ মদদে আমরা বিজয় লাভ করতে সক্ষম হয়েছি। আমি তীরন্দাজ বাহিনীকে গাছগাছালি পাহাড়ের আড়ালে আত্মগোপন করে থাকার নির্দেশ দিই আর অশ্বারোহীদেরকে পাহাড়ি টিলার পিছনে পালিয়ে থাকতে বলি। অতপর পশ্চাদপসরণের ছলে শত্রু বাহিনীকে সামনে অগ্রসর হওয়ার সুযোগ দিয়ে তাদেরকে মরণ ফাঁদের দিকে টেনে নিয়ে আসি। তারা আমাদের ফাঁদে পা দেওয়ার সাথে সাথে আমাদের তীরন্দাজ বাহিনী তাদের উপর তীর বৃষ্টি শুরু করে দেয়। তীরন্দাজ বাহিনীর আক্রমণের তীব্রতায় শত্রু বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। এমন সময় মরার উপর খাড়ার ঘাড় মতো আমাদের আত্মগোপন করে থাকা অশ্বারোহী বাহিনী পিছন দিক থেকে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এমনই সুপরিকল্পিত আক্রমণের ফলে 7000 মর্দে মুজাহিদ 15000 কাফেরের উপর বিজয় লাভ করতে সক্ষম হয়। রণাঙ্গনের যে বিজয় দৃশ্য আমি দেখেছি, সম্মানিত আমির, সে দৃশ্য দেখলে আপনি আনন্দিত হতেন। খলিফাতুল মুসলিমিন ওয়ালিদ বিন আব্দুল মালিক সে দৃশ্য দেখলে অভিভূত হতেন। শত্রুপক্ষের এত অধিক সংখ্যক যোদ্ধা মারা পড়েছে যে তাদের লাশ গুনে শেষ করা সম্ভব হচ্ছে না। যুদ্ধবন্দীরা যেসব লাশ উঠিয়ে সমুদ্রে নিক্ষেপ করেছে, খানা খন্দকগুলো লাশে পরিপূর্ণ করে মাটি দিয়ে সমতল করে ফেলা হয়েছে। তারপরও লাশের সংখ্যা কমছে না, চতুর্দিকে শুধু লাশ আর লাশ। যুদ্ধলব্ধ 600 ঘোড়া আমাদের হস্তগত হয়েছে। নিহত শত্রু সেনাদের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আমরা জমা করেছি। এখন সামরিক সাহায্যই আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। আমার নিকট সংবাদ পৌঁছেছে যে আন্দালুসিয়ার সৈন্য সংখ্যা অনেক বেশি। সামনের প্রতিটি শহরে দুর্গ সদৃশ। আমি সামনে অগ্রসর হচ্ছি, তবে সেনা সাহায্যের অপেক্ষায়ও আছি। আমাদের সফলতার জন্য দোয়া করবেন। আমরা যদি পরাজিত হই তাহলে আর ফিরে আসবো না, কেননা ফিরে আসার কোনো উপায়ই আমাদের নিকট অবশিষ্ট নেই। যে চারটি রণতরিতে আরোহণ করে আমরা এসেছিলাম সেগুলো আমি আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছি। সাব্বাস মুসা বিন নুসাইর অবচেতন মনে বলে উঠলেন, এ ব্যক্তিকে কোনো শক্তি পরাস্ত করতে পারবে না। মুসা বিন নুসাইর তৎক্ষণাৎ খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের উদ্দেশ্যে একটি পয়গাম লেখান। তাতে তিনি তারিক বিন জিয়াদের প্রথম সফলতার পূর্ণ বিবরণ তুলে ধরেন এবং সেনা সাহায্য পাঠানোর অনুরোধ করেন। পাম্পালুনায় রডারিকের নির্দেশে ঘোষণা করা হল যে আন্দালুসিয়ায় একটি ভিন জাতি অনুপ্রবেশ করেছে। তারা এতটাই হিংস্র ও রক্তপিপাসু যে তারা তাদের থেকে দ্বিগুণ সৈন্যবাহিনীকে কেটে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। রডারিক স্থানীয় জনসাধারণের মাঝে বহিঃশত্রু সম্পর্ক ভীতি ছড়ানোর নির্দেশ দেয়। সে জনসাধারণকে এই বলে সতর্ক করে দিতে বলে যে এই লুটেরা বাহিনী তোমাদের ধন সম্পদ, তোমাদের কন্যা সন্তানদেরকে নিয়ে যাবে আর তোমাদেরকে হত্যা করে তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে ভস্ম করে দেবে।